হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 2.1-এর মুনাফার অধ্যায়ের 13, 14, 15, 16 নাম্বার এই চারটি অঙ্ক সমাধান করব। তো আমাদের প্রথম 13 নাম্বার অঙ্কটা হচ্ছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, 5 বছরের মুনাফা আসল 1830 টাকা। তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফা আসলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের 2 বছরের মুনাফা পাব। তো এখন আমরা যদি অঙ্কটা সমাধান করি, এখানে প্রথমে 5 বছরে অর্থাৎ আসল আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা, অর্থাৎ আসল টাকা এবং 5 বছরের মুনাফা সহ এখানে দেওয়া আছে যে 1830 টাকা আসল যোগ 3 বছরের মুনাফা, অর্থাৎ 3 বছরের মুনাফা সহ আসল দেওয়া আছে 1578 টাকা। 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি আসল আসল বাদ, 5 থেকে 2 বিয়োগ করলে 2 বছরের মুনাফা পাবো। 2 বছরের মুনাফা এখান থেকে যদি আমরা 1830 থেকে যদি 1578 বিয়োগ করি এখানে হবে 252, অর্থাৎ 252 টাকা। এবার আমরা যে কোনো হয় 3 বছরের মুনাফা না হলে 5 বছরের মুনাফা বের করব। তো এখানে যেহেতু কম দেওয়া আছে 3 বছরের মুনাফাটা বের করে নিব। 1 বছরের মুনাফা সমান উপরে হবে 252/2, 3 বছরের মুনাফা সমান 252 × 3/2। 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 2 কে 2, 2 × 2 = 4, 1 থাকে 6। তো 126 দ্বারা 3 কে যদি আমরা গুণ করি, 3 × 6 = 18, 3 × 2 = 6, 7, 3 ও কে 3, অর্থাৎ 378 টাকা। তো এখানে আমাদের 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা, 3 বছরের মুনাফা পাইলাম আমরা 378 টাকা। তো 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বিয়োগ করে দিই তাহলে আসল পাবো, অর্থাৎ অতএব আসল সমান 1578 − 378 বিয়োগ করলে হয় 1200 টাকা, অর্থাৎ আসল টাকা হচ্ছে 1200 টাকা। তো এখন আমরা জানি যে আমরা আসলকে ধরি, আসলকে পি দ্বারা তুলনা করা হয়, অর্থাৎ পি সমান 1200 টাকা, সময় 3 বছর, সময় এন সমান 3 বছর, 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা, মুনাফা আই সমান 378 টাকা। আমাদের বের করতে বলছে যে এখানে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো আমরা আসল বের করছি, আসল হচ্ছে 1200 টাকা। এখন আমরা মুনাফার হার বের করব। তো আমাদের সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে যে আমরা জানি আই সমান পিআরএন বা পিআরএন সমান আই বা আর সমান উপর হচ্ছে আই নিচে হচ্ছে পি আর পিএন। তো এখানে 100 দ্বারা গুণ করলে শতাংশে চলে যায়, আর এর মান বের করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। এখন আমরা মানটা বসাই দিব, আই এর মান হচ্ছে 378 × 100, বা পি এর মান হচ্ছে 1200, এন এর মান হচ্ছে 3। এবার শূন্যে শূন্যে কাটা, আমরা যদি 6 দ্বারা ভাগ করি এখানে হয় 2, এটা 6 দ্বারা ভাগ করলে 6 × 6 = 36, 1 × 3 = 18, নিচে হয় 3 × 2 = 6, উপরে হলো 63,
তো 63 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হয় 10.50, অর্থাৎ মুনাফার হার হবে 10.5, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের এখানে আমরা পাইলাম যে আসল হচ্ছে 1200 টাকা, মুনাফার হার হচ্ছে 10.50 টাকা, অর্থাৎ উত্তর আসল 1200 টাকা, মুনাফার হার হার 10.50 টাকা, এত পার্সেন্ট। এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। মোট মূলধন হচ্ছে 3000 এবং 2000 যোগ করলে হয় 5000। তো মোট মূলধন যদি 5000 হয় তাহলে মোট মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে। তো এতটুকুর কাজ করলে আমরা প্রথম মুনাফা পাবো আই, এতটুকুর কাজ করলে আমরা দ্বিতীয় মুনাফা পাবো I1। এবার এই দুইটা যোগ করলে আমরা মোট মুনাফা পাবো। প্রথমে আমরা মুনাফাগুলো বের করে নেই। প্রথম ক্ষেত্রেতে দেওয়া আছে যে এখানে আসল টাকা, আসল পি সমান 3000 টাকা, মুনাফার হার দেওয়া আছে হার 8 সমান 10%, এটাকে টাকায় নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। এবার সময় হচ্ছে, যেহেতু বার্ষিক বলছে, সময় হচ্ছে 1 বছর, সময় n সমান 1 বছর। আমাদের বের করতে হবে মুনাফা কত। তো আমরা জানি জানি I সমান পি আর এন, পি এর মান হচ্ছে 3000 টাকা, আর এর মান হচ্ছে উপরে 10 নিচে 100, 10/100, এন এর মান হচ্ছে 1 বছর। তো শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, অর্থাৎ আমরা পাইলাম প্রথম মুনাফা হচ্ছে 300 টাকা। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত সেটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আসল, দ্বিতীয় ক্ষেত্রে আসল দেওয়া আছে এখানে 2000 টাকা, পি সমান 2000, এখানে P1 ধরলাম দ্বিতীয় ক্ষেত্রেটাকে। এখানে মুনাফার হার দেওয়া আছে 8%, মুনাফার হার R1 সমান 8%, তো এখানে R/100, এটাকে টাকায় নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। সময় n সমান 1 বছর, যেহেতু এখানে বার্ষিক কথা বলা আছে। আমাদের বের করতে হবে যে মুনাফার মান কত, এখানে n1। তো আমরা জানি I1 সমান P1 R1 N1, এখান থেকে আমাদের I1 এর মান বের করতে হবে। I1 P1 এর মান দেওয়া আছে 2000 টাকা, আসল টাকা, R1 এর মান হচ্ছে উপরে 8 নিচে হচ্ছে 100, N1 এর মান হচ্ছে 1। তো শূন্য শূন্য কাটা, 8 × 16, অর্থাৎ 160 টাকা, অর্থাৎ দ্বিতীয় মুনাফা পাইলাম আমরা 160 টাকা। এখন আমাদের এখানে বলছে মোট মুনাফা, তো আমরা বের করব যে মোট মুনাফা, মোট মুনাফা এখানে আমাদের বলছে যে মোট মূলধনের উপর, তাহলে আমরা এখন বের করব যে মোট মূলধন, মূলধন P2 সমান P যোগ P1, অর্থাৎ প্রথম মূলধন হচ্ছে 3000 টাকা, দ্বিতীয় মূলধন হচ্ছে 2000 টাকা। তো 3000 যোগ 2000 যোগ করলে হয় 5000 টাকা, অর্থাৎ মোট মূলধন হচ্ছে 5000 টাকা। মোট মুনাফা, মুনাফা I2 সমান 300 টাকা যোগ
160 টাকা, অর্থাৎ I2 সমান I1 I যোগ I1 সমান 300 যোগ 160 সমান 460 টাকা। তো আমরা পাইলাম যে মোট মূলধন হচ্ছে 5000 টাকা, মোট মুনাফা হচ্ছে 460 টাকা। আমাদের এখানে বলছে যে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, এখানে আর এর মানটা চাইছে। তো সময় সময় হচ্ছে n সমান এক বছর, এক বছর, কারণ এগুলো হচ্ছে এক বছরের মুনাফা, এটা হচ্ছে এক বছরের মুনাফা, সেই কারণে সময় হচ্ছে এক বছর। তো আমরা জানি যে I2 সমান P2 N2 R2। তো আমাদের এখানে মুনাফার হার, অর্থাৎ গড় শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হার চাইছে। এখানে আমাদের মুনাফার হার চাইছে, এখানে বলছে যে মূলধনের উপর গড় শতকরা কত হার মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হার চাইছে। সেই কারণে এখান থেকে আমরা R2 এর মানটা বের করব, অর্থাৎ মুনাফার হার কত সেটা বের করব। P2 N2 R2, যেহেতু আমাদের এটার মান বের করতে হবে, যেটার মান বের করতে হয় সেটা আমরা বাম পাশে রাখবো। এখানে হচ্ছে I2 বা R2 সমান উপরে হচ্ছে I2, নিচে হচ্ছে P2 N2। যেহেতু R এর মান বের করতে হবে, সেই কারণে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে এটা শতকরায় চলে যায়। এখন আমরা মানটা বসাই দিব। I2 এর মান হচ্ছে এখানে 460 টাকা, 460 গুণন 100 ভাগ P2 এর মান হচ্ছে মোট মূলধন 5000 টাকা, সময় হচ্ছে এক বছর, শূন্য শূন্য কাটা। তো 46কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে R2 সমান 9.2%, অর্থাৎ গড় মুনাফা শতকরা মুনাফার হার হবে 9.2%, অর্থাৎ উত্তর 9.2%। তো এখন আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 16 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ এই অঙ্কটাতে দুইটা অংশ দেওয়া আছে। প্রথম অংশটা হচ্ছে এটা, একই হার মুনাফায় আমাদের মুনাফার হারটা কত সেটা বের করতে বলছে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, যদি দ্বিগুণ 3 গুণ দেওয়া থাকে তখন আসল টাকা আমাদের ধরে নিতে হবে। তো এই অঙ্কটা যেহেতু দুইটা অঙ্ক পার্ট, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে অঙ্কটা সমাধান করব যে মুনাফার হার কত। প্রথম ক্ষেত্রে ধরি আসল পি সমান ক টাকা। যেহেতু মুনাফা আসল দ্বিগুণ, তাহলে মুনাফা আসল এ সমান 2 কোটি টাকা। তাহলে মুনাফা আমরা পাবো, মুনাফা আই সমান মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা মুনাফা পাই, অর্থাৎ 2 ক - ক সমান ক টাকা। এখন আমাদের সময়টা দেওয়া আছে এন সমান 6 বছর, সময় এন সমান 6 বছর, আমাদের বের করতে হবে মুনাফার হার কত। তো আমরা জানি আই সমান পি আর এন, বা যেহেতু আর এর মান বের করতে হবে তাহলে আমরা যেটা বের করতে হয় সেটা বাম পাশে রাখবো, বা আর সমান উপরে হবে আই, নিচে হবে পিএন, কারণ পিএন এই পাশে চলে গেলে ভাগ আকারে যাবে, কারণ এখানে গুণন আকারে আছে। তো আর এর মান বের করতে হলে আমাদের শতকরায় বের করতে হয়, তাই এটাকে 100 দ্বারা গুণ করলে শতাংশ চলে যায়। এখন আমরা মানগুলো বসাই দিব যে আই এর মান হচ্ছে ক টাকা, ক গুণন 100, পি এর মান হচ্ছে ক টাকা, ক গুণন এন এর মান হচ্ছে 6 বছর। তো ক ক কাটা, এটা যদি আমরা 2 দ্বারা কাটি এখানে হবে 3, এটা হবে 50। তো আমরা পাইলাম যে আর এর মান হচ্ছে 50 ভাগের 3%।
তো এখন যেহেতু একই হার মুনাফায়, পরের অংশটাতে দেওয়া আছে যে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে। এখানেও দেওয়া আছে যে তিন গুণ, তাহলে এখানেও আমাদের ধরে নিতে হবে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে আসল সমান ক টাকা, আসলকে আমরা পি ধরি, মুনাফা আসল এখানে পি ওয়ান এ ওয়ান সমান যেহেতু তিন গুণ তাহলে হবে তিন ক টাকা। মুনাফা আই ওয়ান, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা আসল হচ্ছে তিন ক, আসল হচ্ছে ক টাকা, বিয়োগ করলে আমরা মুনাফা পাবো, মুনাফা হচ্ছে ক টাকা। তো আমাদের যেহেতু একই হার মুনাফায়, এখানে মুনাফার হার হবে মুনাফার হার আর সমান 50 ভাগের 3 শতাংশ। শতাংশ থেকে টাকায় নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 50 নিচে হচ্ছে 3 গুণন 100, 50 দ্বারা 100 কে ভাগ করলে হয় 2, অর্থাৎ আমরা পাইলাম উপর হচ্ছে 1 নিচে হচ্ছে 6। আমাদের এখানে বলছে যে কত বছরে, অর্থাৎ সময় আমাদের বের করতে হবে, অর্থাৎ সময় এন ওয়ান সমান কত বছর। তা আমরা জানি, আমরা জানি আই ওয়ান সমান পি ওয়ান আর ওয়ান এন ওয়ান, বা পি ওয়ান আর ওয়ান এন ওয়ান সমান আই ওয়ান। যেহেতু আমাদের এন ওয়ানের মানটা বের করতে হবে, তাহলে এন ওয়ানটা আমরা এই পাশে রাখবো, উপর হচ্ছে আই ওয়ান নিচে হচ্ছে পি ওয়ান গুণন আর ওয়ান। এখন আমরা মানটা বসিয়ে দিব, আই ওয়ানের মান দেওয়া আছে এখানে, এখানে তিন ক থেকে ক বিয়োগ করলে 2 ক আসে, এখানে এখানে 2 ক, মুনাফা হবে 2 ক টাকা। তো এখানে হচ্ছে 2 ক, নিচে হবে পি টু, পি ওয়ান, পি ওয়ান হচ্ছে ক টাকা, আর মুনাফা হচ্ছে 6 ভাগের 1, উপর হচ্ছে 1 নিচে হচ্ছে 6, মুনাফার হার ক সমান ক কাটা। তো আমরা পাইলাম উপরে 2 গুণন, এটা যদি উল্টায় যায়, উপরে উঠাই গুণন করি তাহলে উল্টায় যায়, অর্থাৎ উপরে হবে 6 নিচে হবে 1, তো 6 দুগুণে 12, অর্থাৎ 12 বছর। তো এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বলছে যে কত বছরে মুনাফা আসল তিন গুণ হবে, তো 12 বছরে মুনাফা আসল তিন গুণ হবে। আমাদের উত্তরটা হবে, উত্তর 12 বছর, এটাই হচ্ছে অ্যান্সার।